কেউ দেয় জরিমানা হবে কত আচ্ছা দুই টাকা আচ্ছা আমি আমাদের এখানে শ্রদ্ধে শিক্ষক যারা আছেন এবং সেই সাথে চিন্তা করবেন ম্যাডামকে অনুরোধ করবো এবং আমাদের ডকুমেন্টারি মেকিং টিমে যারা ছিল তাদেরকে অনুরোধ করবো হাত কার আগে তুলছে সেটা একটু আগে খেয়াল করবেন একসাথে সবার উত্তর না পসিবল না আমি প্রশ্ন করবো প্রশ্ন করার সাথে সাথে যখন বলবো এবার বলো হাত তুলবে কেউ যদি বলো কত টাকা জরিমানা দুই টাকা সেই সাথে পানিশমেন্ট আছে কিন্তু দুই টাকা না এত সহজ না ঠিক আছে আমি সবাইকে অনুরোধ করবো প্রশ্ন করার পর যখন বলবো যে এবার বলো হাত তুলবে আমরা দেখবো কে আগে হাত তুলতেছে আমরা সুযোগ দিব যদি কেউ মিস করে তারপরে তুলতে সুযোগ দিব ঠিক আছে বুঝতে পারছি তার আগে আমরা যা তোমার একটা ডকুমেন্টারি দেখলাম এটা তৈরির পেছনে কারা কারা ছিল আমরা তাদেরকে সবাইকে চিনি এটা অন্যায় না অন্যায় না অনেক বড় অন্যায় আচ্ছা সাইমুন কোথায় সাইমুন আচ্ছা আমরা পুরো ভিডিওতে সাইমুনকে দেখতে পাচ্ছি পাই নাই পাইছি তো সাইমুন ইসলাম রূপক যে মেজেন্টর ছিল আর দেখার দরকার আছে কমনে বাইরে আছে আচ্ছা এখানে এখন আমি ভুইয়া তাকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য আমাদের কাস্টিং ডিরেক্টর ছিল হাততালি হবে না সাইমুন তার নামের ডাক শুনেই ধরে চলে আসছে সাইমুন গুলো কি উপর আসার জন্য ছেলেটা কোনো জায়গায় মিস দেয় না যেখানে ডাকে চলে আসে আচ্ছা সাইমুন কেমন সবাই চিনি যদিও স্কুলে অতটা মেধাবী ছিল না কিন্তু বর্তমানে অনেক মেধা বাড়ছে ও বর্তমানে অনেকগুলো কাজ করছে আমরা অনেকে দেখছি অনেক শর্ট ফিল্ম এবং অনেক বড় নায়ক নায়িকাদের সাথেও হয়তো এখনো অতটুকু পজিশনে যাইতে পারে নাই তবে আস্তে আস্তে আমাদের শুটও হবে সাইমুনের জন্য একটা করতালি পুরো প্রোগ্রামে সাইমুন ছিল একদম এবং আমাদের কাস্টিং দেখতে ছিল আপনি তারপর বাপ্পিরা বাপ্পিকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য আমাদের স্টিল ফটোগ্রাফার এবং আমাদের যে প্রোডাকশন তারা এখন আসতে পারেনি তারা দুটার সময় আসবে তাদের অত্যন্ত পরিশ্রম ছিল এটা পিছনে আচ্ছা আমি কি আর কি ছিলাম কে কে না বলছে সবাই আমি বাইক দিব ওরা কই দিতে পারবে না সবা ভিডিওটা যে দেখছি ক্যামেরাটা নিয়ে সারাদিন দাঁড়ায় ছিলাম ক্যামেরাম্যানকে কখনো দেখা যায় ক্যামেরাম্যানকে দেখা যায় তাহলে আমাকে কিভাবে দেখবা আমাদের যে মূল ক্যামেরাম্যান ছিল তাকে তো আমরা ভিডিওতে দেখতে পাইনি আর আমাদের অ্যাসোসিয়েট যে ছিল সেটা আমি সহকারী যেটাকে বলে আর কি আচ্ছা তো হ্যাঁ অনেক পাইকা গেছে অনেকে আচ্ছা আমাদের টিমকে আমরা দেখতে পেলাম আমাদের জন্য একটা করতালি হবে আবার হ্যালো আচ্ছা শোনো তৈরির কথা বলতে গেলে আউটডোরে যত ফুটেজ গুলো আছে এই রৌদ্রে গরমে নিজের মেকআপ নষ্ট করে কিন্তু তৈরি আমার সাথে ছিল ফুটেজ গুলো কালেক্ট করছে তো তৈরির জন্য আমরা আবার করতালি দিব সবাই দাও ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের টিমকে বলবো আপনারা মাঝখানে চলে হ্যাঁ মাঝখানে চলে যান আমি মাইক দিচ্ছি হ্যালো 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 সাইমুন কোথায় এই ছেলে মাত্র ডাক্তি ধরে চলে আসছে না কাজ শেষ চলে গেছে আমার নাইন আমাদের প্রোডাকশনের যে টিম আছে তাদেরকে বলবো মাঝামাঝি চলে যাও তোমরা গার্ল গাইড যারা আছো তোমরা কিন্তু বঞ্চিত না সবাই উত্তর দিতে পারবে ম্যাডাম চলে ম্যাডাম দিতে পারবে কিন্তু ম্যাডামকে প্রাইজ দেওয়া হবে না আমরা দুঃখিত আচ্ছা আমি ম্যাডামকে একটু অনুরোধ করবো বাপি মাঝখানে যাও তোমরা খেয়াল করবে কে আগে হাত তুলতেছে ঠিক আছে
আমরা কোনো হট্টগোল করব না, হট্টগোল করলে কাউকে প্রাইজ দেব না। আর আমরা আমাদের মঞ্চ মঞ্চায় কেমন কিছু করবো করবো, আমরা কি শুরু করবো? প্রথমে কাদের কাদের মেয়েরা ভয় পেয়েছে? আচ্ছা ছেলেদেরকে প্রথমে আমরা ভিডিওর শুরুতে আমি যখন বলবো যে এবার হাত তুলো, তখন হাত তুলবে, ঠিক আছে? এর আগে যারা তুলবে তাদেরকে নেওয়া হবে না, ঠিক আছে? আমাদের ডকুমেন্টারি শুরুতে প্রথমে যখন ব্যাকগ্রাউন্ড থেকে সাইমুন না ব্যাকগ্রাউন্ড থেকে একটা ভয়েস উপস্থাপনা করছিল, সেখানে আমাদের ইনস্ট্রাকশনে বা ইন্ট্রোডিউশনে যেটা ছিল, আমাদের বিদ্যালয়ে কয়টি কক্ষ? ছেলেরা হাত তুলো। ওরে বাবা, কে আগে? কয়টি কক্ষ ছিল? না জানলে হাততালি দেয়, এটা কোনো কথা হইলো? আমি যদি বলে উড়িয়েছে, মেয়েরা বলে এত এত রাগ করলে হয়? ছেলেটা প্রাইজ পাইছে, হাততালি দিবা না? আবার হাততালি। আসলে এবার মেয়েদের জন্য রেডি তো সবাই? যে জায়গায় কক্ষ কতগুলো বলা হয়েছিল সে জায়গায় আরেকটা কথা ছিল, কি হইতে পারে? মাথার একটা অনলাইন গেছে না? আচ্ছা মেয়েদের জন্য আরো সহজ প্রশ্ন করি, এখানে কিন্তু সায়েন্স কমার্সে কেউ নাই, ঠিক না? ইজি প্রশ্ন, বলো বৃষ্টি কেন পড়ে? মেয়েরা বৃষ্টি কেন পড়ে? কে কে হাত তুলছে বলো? ১৯৬৮ সালে ভুল উত্তর, আর কেউ?
ওই যে সবার পিছনে সবার পিছনে যে পিছনে তাকে আসো পিছনে তাকে আসো না না তুমি না আমি দুঃখিত তুমি না এই জয় কোন পার্টনারে দাঁড়াও তোমার বাম পাশে বাম পাশে বাম পাশে তুমি দাঁড়াও হ্যাঁ মাইক দাও কত সালে অনুমোদন আমি আমি প্রতিষ্ঠিতার কথা বলি আমি বলছি অনুমোদন পায় অনুমোদন পাওয়ার পর আমি প্রতিষ্ঠিত হয় আচ্ছা কত সাল তোমার জন্য দুই টাকা জরিমানা তুমি দুইবার উত্তর দিছো ভুল দিছো আমি উত্তরটা দিয়ে দিব আচ্ছা আমরা বড় ভাইদের কেউ প্রশ্ন না করবো দেখবো কেউ পারে কিনা কোশ্চেন এটা ক্রস আমাদের বিদ্যালয়টি আমি কিন্তু প্রশ্ন করতেছি হাত আগে তুললে হবে না তারপর যদি বলেন ভাই আপনার দোষ আমি কিন্তু মানবো না হ্যাঁ আমি যখন বলবো যে আবার হাত তুলো সাথে সাথে তুলতে হবে তখন জানা তুমি তাদেরকে আমাদের বিদ্যালয়টি কত একর জমির উপর অবস্থিত হাত তুলো হাত তুলো বলার পরে কে তুলছে তাকে ভাগ্য মেয়েদের জন্য মেয়েদের জন্য মেয়েদের জন্য আমরা কি নিয়ম কিছু পারি না ছেলেরা বসি আমি কিন্তু কমপ্লেন করবো হেড স্যারের কাছে সবাই শান্ত থাকি আচ্ছা তোমরা এগুলো কি জিতো না আমি সহজ প্রশ্ন করি আরেকটু ছেলেরা কিন্তু একবারই পারছে ডকুমেন্টারিতে শুধুমাত্র একজন টিচার শুধুমাত্র একজন টিচার আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকের নামটা কি আরে না শুধুমাত্র একজন শিক্ষক আমাদেরকে সাধুবাদ জানিয়েছে শিক্ষকের নাম কি বলো বলো প্রশ্ন হয় নাই আর কেউ হ্যাঁ গার্লফ্রেন্ড হানিফ স্যার আমার জন্য হাত তালি হয়েছে এই ছেলে একজন এবং এই মেয়ে একজন ওদের নামগুলো নোট করে নাও তোমরা একটু কষ্ট করে বিকেল পর্যন্ত থাকবা শুনো হ্যালো এই যে যারা চ্যাম্পিয়ন হয়েছ তোমাদেরকে পুরস্কার আমাদের প্রধান শিক্ষকের হাত থেকে দেওয়া হবে দুই সেশনের একসাথে তোমাদের যারা বড় ভাই আছে বড় বোন তাদের সাথে তোমাদেরকে তোমাদের থেকে দুইজন তোমরা দুজন থাকবা কষ্ট করে ছেলেদের মধ্যে থেকে একজন এবং মেয়েদের মধ্যে থেকে একজন আমরা বিজয় নির্বাচন করব ডকুমেন্টারির মধ্যে থেকে প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন করব আমাদের যে ইম্পর্টেন্ট যে কথাগুলো ছিল আমাদের বিদ্যালয় নিয়ে প্রথমে ছেলেদের কাছ থেকে আমি আমার প্রশ্ন বলা শেষে যখন বলবো যে এবার বলো তখন হাত তুলবে এবং আমি অনুরোধ করবো আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং প্রোডাকশনের লোকদেরকে দেখার জন্য অনেকের আগে হাত তুলেছে আপনারা একটু হাত তোলা যাওয়ার জন্য অনুরোধ করবো খুব তাড়াতাড়ি ছেলেদের জন্য প্রথম প্রশ্ন আমি প্রশ্ন বলার শেষে যখন বলবো যে এবার বলো তখন হাত তুলবে এর আগে কেউ হাত তুললে আপনি ওরা আমাদের বিদ্যালয়টি কত একর জমির উপর অবস্থিত এবার হাত তুলো
এখন ডাউন ফাইট হয়েছে তাও তারা কেউ কোনো প্রশ্ন উত্তর দিবে না কারণ তারা প্রথম কথা বলে গেছে শুধুমাত্র ছেলেদের কাছ থেকে আমাদের ভিতরে কি কলেজের অনুমোদন পায় অনুমোদন আমি প্রতিষ্ঠিত করি নাই অনুমোদন করতে তুমি সকালে ছিল ও দেখলাই ও বিজয় মেয়েদের মধ্যে থেকে প্রশ্ন বিজিস কাউন্ট এবং ডাউনলাইট কেউ প্রশ্ন উত্তর দিবে না মেয়েদের মধ্যে থেকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে যে প্রোডাকশন কাজ করেছে সে প্রোডাকশন এর থেকে যে ডিরেক্টর ডিরেক্টর নাম কি ডকুমেন্টারি ডিরেক্টর নাম কি কেউ হ্যাঁ আমি দুঃখিত আর কেউ